নদিয়া শান্তিপুরে ডান্স বার আটকাতে এলাকার 300 নাগরিকের আবেদনপত্র জমা পড়ল বিধায়কের কাছে। জেলা প্রশাসনের কাছে বিবেচনার জন্য পঞ্চায়েত এবং বিধায়কের চিঠি। শান্তিপুর বাইপাস সংলগ্ন এলাকায় একটি বার হতে চলেছে ডান্স বার, অর্থাৎ মদ্যপাতায় মহিলাদের নিত্যের সাথে মদ্যপানের ব্যবস্থা। এমনই এক গুঞ্জন নিয়ে সোশ্যাল মিডিয়ায় উঠেছে ঝড়। বাবলা পঞ্চায়েতের অন্তর্গত 300 মানুষের প্রতিবাদ লিপি জমা পড়েছে বিধায়কের কাছে। বিধায়ক তাতে সিলমোহর লাগিয়ে পাঠিয়েছেন জেলা প্রশাসনের কাছে। যদিও এই বিষয়ে ওই বেসরকারি হোটেলের মালিক ভিডিও আকারে বক্তব্য দিতে রাজি না হলেও জানিয়েছেন সেখানে কোনো ডান্স বার করছে না। তবে সূত্রের খবর অনুযায়ী জানা গেছে পুজোর আগে পুলিশ ভেরিফিকেশনের রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয়েছে জেলা প্রশাসনের কাছে, আর এখন শুধুমাত্র জেলা প্রশাসনের সেই মোহরের প্রতীক্ষায়। ধর্ম, শিল্প ও সংস্কৃতির তীর্থস্থান নদিয়ার শান্তিপুর বহু প্রাচীন শহর। এখানকার পৌরসভা রাজ্যের মধ্যে দ্বিতীয়। অদ্বৈত আচার্য, কবি করুণানিধান বন্দ্যোপাধ্যায়, কৃত্তিবাস, কবি যতীন্দ্রমোহন সেনগুপ্ত, পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্রের নানা কর্মকাণ্ড সমৃদ্ধ এই শহরের তাঁত শাড়ি ভাঙা রাস জগৎ বিখ্যাত। শতাব্দী প্রাচীন বিভিন্ন মন্দির মসজিদ আজও কৃষ্টি সংস্কৃতি বহন করে চলেছে। সেই ইতিহাস প্রসিদ্ধ স্থানে ডান্স বার মেনে নিতে পারছেন না সুশীল সমাজ। যদিও কেউ কেউ মনে করছেন বিভিন্ন ধর্মীয় উৎসবে প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় মদ্যপান এবং বিকৃত অঙ্গ সঞ্চালনায় নৃত্যের বিষয়ে প্রতিবাদ না হয়ে শহরের এক প্রান্তে বদ্ধ ঘরে এই ধরনের আয়োজনে আপত্তি কেন। আবার কেউ কেউ বলছেন গেল গেল রব না তুলে কলকাতা থেকে 34 জাতীয় সড়ক ধরে আসার পথে রাস্তার দুপাশে এই ধরনের অজস্র হোটেলে ইতিমধ্যেই যুব সমাজের আনাগোনা শুরু হয়েছে শান্তিপুর থেকে। পাড়ায় পাড়ায় ঢালাও মদের দোকান, সেক্ষেত্রে নতুন করে আর সামাজিক অবক্ষয়ের প্রশ্ন ওঠে না। সচেতন সুশীল নাগরিকদের মতে ডান্স করে বিভিন্ন রকম অসামাজিক কাজকর্ম হয়ে থাকে, যা বছরে 2-4 আনন্দ উৎসবে সামিল হওয়া সামান্য একটি অংশের মদ্যপানের তুলনায় অনেক কম। আর এই নিয়ে বিজেপি, সিপিএম, কংগ্রেস কটাক্ষ করতে ছাড়েনি। রাজ্য সরকারের ঢালাও মদের দোকান এবং ধরনের ডান্স বারের অনুমতি নিয়ে বিপুল পরিমাণ অর্ধেক সরকারি কোষাগার সমৃদ্ধ করার বিষয়ে, তবে তারাও এই যোগে ডান্স বার বন্ধের পক্ষে গলা মিলিয়েছেন সাধারণ মানুষের সাথে। আদিবাসী অধ্যুষিত এলাকায় বাবলা অঞ্চলের প্রধান উন্নতি সর্দার জানান বিধায়কের কাছে এবং বাবলা পঞ্চায়েতে ইতিমধ্যে এলাকাগতভাবে 300 মানুষের আবেদন জমা পড়েছে ডান্স বারের বিরুদ্ধে। আর সেই এলাকাবাসীর সদিচ্ছাকে মান্যতা দিয়ে বাবলা পঞ্চায়েতের পক্ষ থেকে একটি অনুরোধ পত্র পাঠানো হবে জেলা প্রশাসনকে। অন্যদিকে বিধায়ক বজকিশোর গোস্বামী জানান ওই অঞ্চলের মানুষের দাবি যাতে যথাযোগ্য সম্মানের সাথে গুরুত্ব দেওয়া হয়, সেই বিষয়ে একজন জনপ্রতিনিধি হিসাবে জেলা প্রশাসনের কাছে তিনিও পাঠিয়েছেন। সাধারণ মানুষের গণসাঁকড়ে আদৌ কি পরিবর্তিত হবে সিদ্ধান্ত, এই প্রশ্নের উত্তর দেবার সময় শান্তিপুরের ঐতিহ্য আঁকড়ে রাখা সুশীল সমাজ এখন সেই দিকেই তাকিয়ে। সরকারি অনুমোদন নিয়ে হচ্ছে কিনা কোনোটাই তো আমার জানা সম্ভব নয়, আর বিধায়ক কোনো বার বা ড্যান্সিং বারের পারমিশনের সাথে কোনোভাবে যুক্ত থাকে না। আমি সঙ্গে সঙ্গে বিষয়টা জেলা প্রশাসনকে ফোন মারফত জানাই এবং জানিয়ে আমি মাস পিটিশনের কপি তাদের কাছে পাঠিয়ে দিই এবং তাদের কাছে আবেদন করি যথাযথ আইনানুগভাবে যদি কিছু হয় সেটা হবে, তারা যেটা ভালো বুঝবে সেটা যেন করা হয়। কারণ এলাকার মানুষের একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছে, ওখানে পঞ্চায়েত অফিস আছে, পাশে একটি বিএড কলেজ আছে, একটি উচ্চ বিদ্যালয় আছে এবং মন্দির আছে। সব থেকে বড় কথা হচ্ছে যে ওইটা NH-34 এর উপর অবস্থিত। এখানে যদি এরকম কিছু ঘটে দুর্ঘটনা ঘটতেই পারে। দেখুন, বিধায়ক হিসাবে তো আমি সম্পূর্ণ দায় এড়িয়ে যেতে পারি না, যদি আইনের পথে তারা করে থাকে সেটা আইনের পথে হবে, কিন্তু মানুষ যখন আমার কাছে আবেদন করেছে আমাকে তো সাড়া দিতেই হবে। আমি জানছি, তাদেরকে আমি নিজেরাও বলেছি যে তোমরা জেলা প্রশাসনের সাথে গিয়ে কথা বলো, কথা বলে যেটা তারা জানাবে সেটা। বিধায়ক বাদ দিয়েও তো আপনি একটি মানে বিখ্যাত পরিবার থেকে বিলং করছেন, তো সেক্ষেত্রেও আপনার মনে হয় না শান্তিপুরের একটা কৃষ্টি সংস্কৃতির সঙ্গে একটু অন্যরকম মানে? দেখুন, কৃষ্টি সংস্কৃতির সঙ্গে এটা যে যায় না এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। আমি বহুদিন আগের একটা ঘটনার কথা আপনাকে উল্লেখ করি। বেজপাড়া বারোয়ারি তাদের একটি শোভাযাত্রায় একটি চতুর নাচ বার করেছে, সেটা নিয়ে পত্রিকাতেও লেখালেখি হয়েছে। আমাদের যে সমস্ত শোভাযাত্রা যায় সেখানে অনেক সময় অনেক চতুর নাচ আমরা দেখতে পাই। এই বিষয়টাকে এটার মধ্যে না আনাটাই ভালো। সংস্কৃতি আমাদের, সেটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের। আমরা যদি সচেতন না হই আমরা আমাদের সংস্কৃতিকে রক্ষা করতে পারবো না।
আমরা মুখে সংস্কৃতির কথা বলবো, অথচ আমরা সংস্কৃতির কার্যকলাপ দেখাবো না। আর যদি আমি সংস্কৃতির কথা বলি, তখন অনেকেই প্রশ্ন করবে যে NH34-এর ওপরে বা বাইপাসের উপরে যত বার হচ্ছে তখন কি ছিল সংস্কৃতি। এটা বিতর্কিত প্রশ্ন, আমি বিতর্কের মধ্যে যেতে চাইছি না। আমার বক্তব্য হচ্ছে আমি শান্তিপুরের বিধায়ক, শান্তিপুরের সুখেরও সাথী আমি, দুঃখেরও সাথী আমি। তাই সেই জন্য আমার কাছে যখন তাদের আবেদন এসছে, যদি এটা আইনগতভাবে হয়ে থাকে আমার তো কিছু করার নেই, সেই জন্য সেটা আমি জানতে পেরেছি। যিনি কর্তা আছেন তিনি আমার কাছে আসেননি, তিনি আমাকে কোনো কিছু বলেননি, আমার প্রয়োজনীয়তা নেই যে তিনি আসুন বা কিছু বলুন। তিনি যদি আইনানুগভাবে কিছু করে থাকেন আমার কিছু করার নেই, কারণ আমরা বিধায়ক আইনসভার সদস্য, আইন রক্ষা করা তার একমাত্র দায়িত্ব। আমি আমি আপনার কাছ থেকে জানলাম যে এই বাবলা গ্রাম পঞ্চায়েত এলাকার হচ্ছে গোবিন্দপুর সংলগ্ন এলাকায় যে হোটেল আছে সেখানে এই ধরনের হচ্ছে ডান্সিং বার এবং করার পরিকল্পনা, তার প্রস্তুতি, সরকারি বিভিন্ন প্রক্রিয়ার কাজ চলছে এবং হচ্ছে অনুমোদনের অপেক্ষায় রয়েছে, যা সরকারি সূত্র থেকে আপনাদের মাধ্যমে যা জানতে পারলাম। এখন এ হচ্ছে আজকে আমাদের রাজ্যের সরকার এবং হচ্ছে এখানকার হচ্ছে বিধায়ক সাংসদ তারা আছেন এবং এখানে দাঁড়িয়ে হচ্ছে যে শান্তিপুরের হচ্ছে প্রাচীন শহর শান্তিপুর, শান্তিপুরের সঙ্গে হচ্ছে তার ইতিহাস, তার সংস্কৃতি জড়িয়ে আছে, ফলে এই সেই এখানে দাঁড়িয়ে হচ্ছে শান্তিপুরের সঙ্গে এটা সামঞ্জস্যপূর্ণ নয় বলে আমরা মনে করি এবং হচ্ছে আমরা মনে করি যে এতে শান্তিপুরের জনজীবন এবং শান্তিপুরের মানুষের হচ্ছে এছাড়াও হচ্ছে যে চাহিদাগুলো আছে, মানুষের যে প্রত্যাশা আছে, উন্নয়নের ক্ষেত্রে মানুষের যে প্রত্যাশা, সেই দিকগুলোই সরকারকে নজর দেওয়া উচিত। বিশেষ করে হচ্ছে আজকে শান্তিপুরের রুটি রুজির প্রশ্ন, জীবন জীবিকার প্রশ্ন, তাঁত শিল্পের প্রশ্ন, যেভাবে শ্রমিকের স্বার্থ বিঘ্নিত হচ্ছে, যেভাবে হচ্ছে শান্তিপুরের হাজার হাজার তন্ত্রজীবী তারা তাঁতের কাজ ছেড়ে ভিন্ন পেশায় চলে যাচ্ছেন, ভিন্ন রাজ্যে চলে যাচ্ছেন, এখানে দাঁড়িয়ে শান্তিপুরের এই তাঁত শিল্পকে কীভাবে পুনরুজ্জীবিত করা যায় তার জন্য সরকারি পরিকল্পনা গ্রহণ করা উচিত। পরিবর্তে হচ্ছে আমরা দেখছি যে ধরনের ভোগ বিলাসিতার উপকরণ নানাভাবে হচ্ছে মানুষকে ডুবিয়ে রাখার চেষ্টা আজকে হচ্ছে, বেকার যুবকদেরকে বিপদগামী করবার পরিকল্পনা হচ্ছে জন্য এই সমস্ত হচ্ছে বিষয় হচ্ছে আজকে আসছে, সামনে আসছে। ফলে হচ্ছে আমি এগুলোর দিকে হচ্ছে আমাদের সাংসদ, বিধায়ক, রাজ্য সরকার এগুলোর দিকে হচ্ছে সেইভাবে নজর দিচ্ছেন না এবং হচ্ছে এই যে ঘটনা ঘটছে আমরা আগামী দিনে এটা নিয়ে হচ্ছে যা যদি এই ধরনের ঘটনা ঘটে মানুষকে নিয়ে হচ্ছে আগামী দিনে আমাদের পথে নামতে হবে। আপনার নাম পরিচয়? সৌমেন মাহাতো, আহ্বায়ক শান্তিপুর বামফ্রন্ট, CPIM নদিয়া জেলা কমিটির সদস্য। দীর্ঘদিন ধরে সেটা ডান্স বার হওয়ার একটা পরিকল্পনা চলছে, কীভাবে দেখছেন বিষয়টি, কী ব্যবস্থা নিয়েছেন? আমাদের এখানে আশেপাশে যে পাঁচ ছটা বুথ আছে, বুথ মিলে যত একটা দরখাস্ত লিখে জমা দিয়েছি বিধায়কের কাছে, প্রায় ওখানে সই আছে, প্রায় 300 মতো সই আছে, বিধায়কের কাছে জমা দিয়েছি। বিধায়ক মানে এটা হওয়ার বিপক্ষে, হওয়ার বিপক্ষে আমাদের অঞ্চল ভিত্তিক সবাই বিপক্ষে আছি, এটা যাতে না হয় সেই ব্যবস্থা আমরা তো পঞ্চায়েতের পক্ষ থেকে এটা জানাবেন DM এর কাছে? হ্যাঁ, আমাদের পঞ্চায়েত পক্ষ থেকে একটা DM এর কাছে অ্যাপ্লিকেশন জমা দেবো। আচ্ছা, এটা আপনারা তার মানে চাইছেন না? আমরা চাইছি না। কি কারণে? এখানে এলাকারবাসী অনেক এই জিনিসটা হলে অনেকেই খারাপ হবে, যাতে না হয় সেই ব্যবস্থা পঞ্চায়েতের থেকে সে ব্যবস্থা করবে। আমরা পঞ্চায়েত থেকে সেই ব্যবস্থা। আপনার নাম? আমি বাবলা অঞ্চলের প্রধান, নাম উন্নতি সত্তা। না, বাবলা অঞ্চলের প্রধান, নাম উন্নতি সত্তা। শান্তিপুরে একটি ডান্স বার হওয়ার জন্য যে প্রয়োজনীয় কাগজপত্র সেগুলো সমস্ত চলছে, প্রসেস সম্ভবত হবেও, সেটা কীভাবে দেখছেন আপনি? ডান্স বার শান্তিপুরে এটা আমি জানি না, এখন আপনার কাছ থেকে প্রথম শুনলাম, কিন্তু প্রথম প্রতিক্রিয়া আমি একটা ছোট্ট হিসেবে দিয়ে দিতে চাইছি যে দেখুন, শান্তিপুরের যে মাটি, যে ধর্মীয় রসে সম্পৃক্ত মাটি, শান্তিপুরের কৃষ্টি, শান্তিপুরের কালচার, এইগুলোর সঙ্গে যদি কেউ জড়িত থাকে, বিশেষ করে শান্তিপুরের গন্ধ যদি কারোর গায়ে মেখে থাকে, তাহলে অন্তত এই ধরনের কার্যাবলী থেকে সে বিরত থাকবে, এটুকু আমার আশ্বাস। আমি জানি না যে যিনি এই ব্যবসাদার করছেন তিনি শান্তিপুরের বাসিন্দা কিনা, যদি শান্তিপুরের বাসিন্দা হয়ে থাকেন তাহলে শান্তিপুরের কৃষ্টি, কালচার, সংস্কৃতির সঙ্গে তিনি যদি
সম্পৃক্ত হয়ে থাকেন, তাহলে আমি বলবো যে এই ধরনের যে নগ্ন ওয়েস্টার্ন কালচার, সেই নগ্ন ওয়েস্টার্ন কালচার যদি শান্তিপুরের এই মাটিতে, শান্তিপুরের এই বৈষ্ণব তীর্থক্ষেত্রে যদি এই জিনিস আসে, তাহলে তার প্রতি আমার থাকবে একরাস ধিক্কার। শুধু তাই নয়, আপনারা জানেন যে এই যে চতুর্দিকে শান্তিপুরের আজ অলিতে গলিতে বিভিন্ন জায়গাতে যে মদ জুয়া সাতটার ঠেক, এবং এই বিভিন্ন জায়গাতে যে মদের কাউন্টার খুলে দিয়ে শান্তিপুরের বর্তমান যে যুব সমাজ আজকে প্রায় জর্জরিত হয়ে গেছে এই মানে নেশাতে, তার সঙ্গে যদি আবার এইটা জোড়ে, তাহলে কিন্তু সেই ষোলোকলা পূর্ণ হবে। বিশেষ করে আমি একজন শান্তিপুরের মানুষ তথা শান্তিপুরের বাসিন্দা হিসাবে, একজন শিক্ষক হিসাবেও আমি এই বিষয়টার প্রতি তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এবং আমার তরফ থেকে যথাসম্ভব প্রতিবাদ কিন্তু এই ঘটনার প্রেক্ষিতে থাকবে। আপনার নাম, পরিচয়? আমার নাম ডক্টর সোমনাথ কর, আমি একজন অধ্যাপক।